আসসালামু আলাইকুম আবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনাম সৌদি আরবে যাওয়ার বিমান টিকেটের দাবিতে রাজধানী কারওয়ান বাজারে প্রবাসীদের সড়ক অবরোধ আবারও লকডাউনে যাওয়ার কথা ভাবছে না সরকার জানালেন মন্ত্রী পরিষদ সচিব ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আজ 5 জনের মৃত্যু এবং সাতবিড়ার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরো 46 মেট্রিক টন পেঁয়াজ আমদানি শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম এবার বিস্তারিত সৌদি আরবে যাওয়ার বিমান টিকেটের দাবিতে রাজধানী কারওয়ান বাজারে আজও সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা তাদের এই কর্মসূচির কারণে মঙ্গলবার ভিআইপি সড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল তৈরি হয় দীর্ঘ যানজট পরে পুলিশের মধ্যস্থতায় সড়ক থেকে সরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রবাসীরা এদিকে ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়াতে দেশটির সরকারকে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় দয়া করে যদি এই দেশের সরকার ওই দেশের সরকারের সাথে বসে আমাদের আকামার মেয়াদ এবং বিচার মেয়াদ বাড়াই দেয় তাহলে আমরা যেতে পারবো ইতিমধ্যেই সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকার এটা নিয়ে এটা টেক আপ করেছে এবং আমরা রিকোয়েস্ট করেছি অন্তত 3 মাস এটার জন্য বাড়িয়ে দেওয়া হয় দর্শক রাজধানী কারওয়ান বাজার সার্ক ফোয়ারা এলাকায় আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে শামীম এখন ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন নাজনীন আপনারা জানেন যে গতকালকে কিন্তু তারা বিক্ষোভ করেছিল সৌদি প্রবাসী যারা আছে তারা কিন্তু এখন টিকিটের জন্য আসলে অপেক্ষা করছেন মূলত আপনারা জানেন যে সোনারগাঁও হোটেলের একটি পাশ থেকে কিন্তু সৌদি এয়ারলাইন্সের যে টিকিট সেটি সংগ্রহ করেন তারা কিন্তু তারা বারবারই বলছেন যে সৌদি আরবের যে টিকিট সেটি কিন্তু একটি ক্রাইসিস তৈরি হয়েছে এবং একসাথে কিন্তু হাজার হাজার কর্মী তারা কিন্তু জড়ো হয়ে গতকালকেও বিক্ষোভ করেছেন এর আগেও করেছেন এবং আজকেও কিন্তু তারা জড়ো হয়েছেন এবং একটি গ্রুপ তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল সহকারে কিছুক্ষণ আগে রওনা হয়েছেন বলে আমরা জানতে পেরেছি আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আজকেও তারা জড়ো হয়েছেন যদিও সড়ক খোলা আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সড়কের যান চলাচল স্বাভাবিক থাকে তারপরও কিন্তু সড়কে কিন্তু হালকা যে জাম সেটি কিন্তু তৈরি হচ্ছে যেহেতু এখানে কিন্তু হাজার হাজার শ্রমিক অপেক্ষা করছেন তারা তাদের টিকিটের জন্য এবং তাদের দাবি হচ্ছে যে এখানে কিন্তু অনেকেই কিন্তু অবৈধভাবে মানে ভিন্ন পন্থায় টিকিট সংগ্রহ করছেন কুপনের কোনো বালাই নেই আমি এখন কথা বলবো একজনের সাথে যিনি এখানে অপেক্ষারত আছেন আপনি কিছুক্ষণ আগে আমার সাথে বলছিলেন যে এখানে তারা টিকিট ঠিকভাবে নিয়ম মেনে দিচ্ছে না মানে এটা একটু বলেন এরা হয়েছে কি এরা ঘুষ খায় এরা ওই যে সবগুলো কয় আমারও 1,40,000 টাকা দিতাম আপনারা তো সবাই এখানে টিকিটের জন্য এসেছেন তো আপনি কি পাচ্ছেন না সিরিয়াল মেনটেন করা হচ্ছে না বা এরকম কিছু আমার 560 আমি সিরিয়াল পাইছি না আমার 1,200 উপর ভিতরে ঢুকে গেছে টাকা দিয়া এগুলো চলতে আছে এখানে আর মানে এই আপনাদের বিক্ষোভের মধ্যেও কিন্তু মানে আমরা আপনি বলতে চাচ্ছেন যে মানা হচ্ছে না মানে সিরিয়াল মেনটেন করা হচ্ছে না কোনো শৃঙ্খলা নাই লোক সকল ঢুকাইতে আছে গেড়ে দিয়ে 2,500 টাকা 5,000 টাকা টোকন বেশি সবগুলা লোক ঢুকাইতে আছে এভাবে একটি বিষয় আসলে বলবেন যে আপনাদের আসলে এখন মূল দাবিটা কি মানে টিকিট আপনারা কি 30 তারিখের মধ্যে তা চাচ্ছেন না যেহেতু 4 না 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 আপনি আপনি বলবেন ঠিক আছে আপনার মানে আপনি যেটা আমাকে বলবেন যেটা হচ্ছে আপনাদের এখন মূল সমস্যাটা কি আপনারা যে জড়ো হয়েছেন মূল সমস্যা আমাদের 30 তারিখ পর্যন্ত আমাদের ছুটি আছে 30 তারিখ পর্যন্ত এই 30 তারিখের ভিতরে যদি আমরা না ঢুকতে পারি সৌদি আরব আমাদের সব ক্যান্সেল হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে যে 4টি সপ্তাহে 4টি ফ্লাইটের জন্য এখন অনুমোদন আছে তো সেক্ষেত্রে আপনারা তো এটা তো সরকার নেগোসিয়েশন করে আস্তে আস্তে করবে সেটা তো বিক্ষোভ করলে সমাধান হবে না স্যার কোনোদিনই সম্ভব না এই 4টি ফ্লাইট চালু করে কোনোদিন সম্ভব না এত উপরবাসী নেওয়ার জন্য লক্ষ লক্ষ উপরবাসী বাংলাদেশে কিভাবে 4টি ফ্লাইট চালু করে কিভাবে আমাদের নেবে আমাদের সিরিয়াল মতবাদ তো যাইতে পারতেছি না সবার সবার তো 30 তারিখে শেষ না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন একসাথে কেন এত মানুষের সমাগম এতদিন কারো টিকিট যারা নিয়েছে তারা তো যেতে পেরেছে সেটার কারণটা একটু বলবেন কারণ
বলেন স্যার এখানে সিন্ডিকেট ভাবে টিকিট দিতেছে, এখানে টাকা বেশি নিয়া ১,০০,০০০ টাকা নিয়ে টিকিট বিক্রি করে বেড়াতে গোপনে। আমরা যারা সিরিয়াল আছি এই সিরিয়াল আমরা টিকিট পাইতেছি না। এক কথায় আসলে রাজনীতি যেটা শুনলেন যে তারা কিন্তু যেটা এখন এখন অভিযোগ করছেন যে সিরিয়াল মেনটেন করা হচ্ছে না, এই কারণেই কিন্তু মূলত সমস্যাটা তৈরি হয়েছে এবং তারা বিক্ষোভ পালন করছেন, কারণ অনেকেরই ভিসার মেয়াদ যেহেতু শেষ এজন্য তারা খুব দ্রুত তারা সৌদি আরবে ফিরতে চাচ্ছেন। তো সব মিলিয়ে এখন কিন্তু জড়ো হচ্ছেন এবং পরবর্তী সংবাদে আমরা জানানোর চেষ্টা করব তাদের পরবর্তী আপডেটগুলো। নাজনীন শামীম আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আজ থেকে সৌদি আরবের সঙ্গে বিমান চলাচলের অনুমতি পেয়েছে বাংলাদেশ। প্রথম পর্যায়ে জেদ্দা, রিয়াদ এবং দাম্মাম শহরে এই বিমান চলাচল করবে। সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশকে সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এই অনুমতি দিয়েছে। এর আগে আগামী ১ অক্টোবর থেকে বিমান চলাচলের অনুমতি দিয়েছিল সৌদি আরব, কিন্তু বর্তমানে সিদ্ধান্ত পরিবর্তন করে আজ থেকে এই তিন শহরে বিমান চলাচলের অনুমতি দেয় তারা। আগামী অক্টোবর ও নভেম্বরের দিকে শীতের সময় করোনা ভাইরাসের দ্বিতীয় দফা বিস্তারের আশঙ্কা থাকলেও আবারও লকডাউনে যাওয়ার কথা ভাবছে না সরকার। মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, লকডাউনে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, তাই এই মহামারী মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার। আসবে কিনা এটা তো সার্টেইন না, যদি আসতে ব্যাপক প্রমোশন এন্ড ক্যাম্পেইন চালাতে হবে, যাতে সবাই যত মাস্ক পরে, সবাই যত ডিস্টেন্সিংটা মেনটেন করে, স্বাস্থ্য মন্ত্রণালয় যে জারি করা আছে যে স্বাস্থ্য নির্দেশিকা সেটা যেন প্রিসাইজলি সবাই মেনে চলে। লোকাল গভর্নমেন্ট বা আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেকটা মসজিদ বাংলাদেশকে ইউজ করে কীভাবে মানুষকে আরও সচেতন, যদি এ কোনো রকম ইম্প্যাক্ট না হয় আমাদের মূল কথা থাকবে আমরা ইকোনমিকে সচল রাখবো ইনশাআল্লাহ। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে এক নারী সহ ৩ জনের মৃত্যু হয়েছে, তারা সবাই ষাটোর্ধ্ব ছিলেন। জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৭ জন। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ উপসর্গ নিয়ে এক নারী সহ ২ জন মারা গেছেন। এই বিভাগে নতুন করে শনাক্তের সংখ্যা ১৯ জন। শেরপুরে করোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৮ জন। রংপুরের বিভিন্ন সার্জিক্যাল দোকানে বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ডাক্তারি যন্ত্রপাতি রাখার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এই অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবার বিকেলে ভারত থেকে আরও প্রায় ৪৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ নিয়ে গত ৪ দিনে এই বন্দর দিয়ে ৯৭১ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হলো। এর আগে ৯২৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও তার বেশিরভাগই ছিল নষ্ট। ব্যবসায়ীরা জানান, কয়েকশো পেঁয়াজবাহী ট্রাক ভারতে আটকা থাকলেও ছাড়পত্র না পাওয়ায় তা বাংলাদেশে ঢুকতে পারছে না। এদিকে যশোরে বেনাপোল বন্দর দিয়ে গত ৬ দিনে ঢোকেনি পেঁয়াজের কোনো চালান। ৩ দিন ধরে ১.৫ শতাধিক পেঁয়াজের ট্রাক ভারতের পেট্রোপোল, বনগাঁ ও বরাসাত এলাকায় অপেক্ষমান। ভারতের পেট্রোপোল বন্দর সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চ্যাটার্জি জানান, এসব পেঁয়াজ বাংলাদেশে ঢোকার বিষয়ে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে, মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে ব্যবস্থা নেওয়া হবে। মজুদ কমায় আমদানি করা পেঁয়াজের দাম বাড়ছে। মোকামে মান ও প্রকার ভেদে ৬ টাকা বেড়ে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বাড়তি দেশি পেঁয়াজের ঝাঁজও এ অবস্থায়। দ্রুত বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানির দাবি জানিয়ে আড়তদাররা বলছেন, তা না হলে দেশি পেঁয়াজের বাজারও লাগামহীন হতে পারে। পাইকারি হলো ৬০ টাকা, আমরা বিক্রি করতে ৬৫ টাকা আর কি। গতকালকে ছিল হলো ৫৫ টাকা ৬০ টাকা। কালকে বেচছিলাম ৭৪, আজকে বেচলাম ৮০ টাকা।
ইন্ডিয়ানটা বেছিলাম 58, আজকে বেছিলাম 65। সব জায়গায় খালি, পেঁয়াজ নাই, ইন্ডিয়ান পেঁয়াজ নাই, মানে দেশি পেঁয়াজের চাহিদা এমনি বাড়তেছে। সরকারের বড় বড় ইম্পোর্টারের বাইরে থেকে আমদানি করলে ভালো দাম কমবো, না আমদানি না করলে ভালো দাম কমার কোনো সম্ভাবনা নাই। মাল যদি শর্ট থাকে দেশি পেঁয়াজ দাম বেড়ে যাবো। বার্মার থেকে পেঁয়াজ আমদানি করতে 5 দিনের মধ্যে আমদানি করা যায়, তুরস্ক, মিশর, পাকিস্তান, আপনার চায়না থেকে 15-20 দিনের মধ্যে পেঁয়াজ আমদানি করে টিসিবির মাধ্যমে 30-25 টাকা দাম নির্ধারণ করে তাহলে দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আমি 100% আশা রাখি। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবার কাছে বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভায় দেয়া বক্তব্যে জাতিসংঘকে দুর্বল করে এমন ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন না দেওয়ার আহ্বান জানান তিনি। অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সবার কাছে জাতিসংঘের প্রয়োজনীয়তা বেশি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। On the right course towards its centenary and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. We must not allow our geopolitical rivalries to weaken the UN. জমি সুরক্ষায় অতিরিক্ত রাস্তা নির্মাণ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশি রাস্তা নির্মাণ করলে পানি চলাচল বাধাগ্রস্ত হবে বলে জানান তিনি। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা জানান। সভায় জামালপুরের দিকপাই তারাকান্দি সড়ক প্রশস্তকরণ সহ প্রায় 1,266 কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিজিবির 73টি বর্ডার অবজারভেশন পোস্ট নির্মাণ, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা, 8টি সরকারি শিশু পরিবারে 25 শয্যার শান্তিনিবাস স্থাপন প্রকল্প। ফাইন্যান্সিয়াল সক্ষমতা, টেকনিক্যাল সক্ষমতা এইটাও মাপযোগ রাখতে হবে। সুতরাং তার বার্তা হলো আপনারা সড়ক নির্মাণের ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল, চিন্তা করে বানাবেন যাতে এটা আমাদের যথাযথ কাজে লাগে, মেনটেন করা যাবে, আমরা আর্থিকভাবে এটা মেনটেন করতে পারবো এবং অপ্রয়োজনীয় খামকা বাড়ি আমার বাড়ির পাশ দিয়ে যাবে ওইটা শর্ট হবে, ডিস্টেন্স একটু কমে যাবে 3 মাইল, এই ধরনের মানসিকতা বাইরে আমাদের আসতে হবে, জমির সুরক্ষা করতে হবে। এক দশকে দেশে খেলাপি ঋণ বেড়েছে 417%। গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ভার্চুয়াল মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি বলছে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ সহ ব্যাংকিং খাত তদারকিতে ব্যর্থ কেন্দ্রীয় ব্যাংক। রাজনৈতিক প্রভাব ও কাঠামোগত দুর্বলতায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি কার্যকর হতে পারছে না বলেও মনে করে টিআইবি। ব্যাংকিং খাত তথা পুরো অর্থনীতিকে এক ধরনের এক অভূতপূর্ব নাজুক অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে। ব্রিঙ্ক অফ কলাপস যেটাকে বলা হয়, খাদের কিনারায় আমরা চলে এসেছি। যদি এখনই নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে ধস অপরিহার্য। রাজনৈতিক প্রভাব স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার আব্দুল মালিক কিভাবে এত সম্পদ গড়লেন, তার পেছনে আরো কারা আছে তা খতিয়ে দেখছে দুদক। নজরদারিতে রাখা হয়েছে অধিদপ্তরের 45 জনকে। 21 জনকে পরিবারের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব দিলওয়ার বক্ত। যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয়, চাঞ্চল্যকর বিষয়, অত্যন্ত গুরুত্ব দিয়ে কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বা টিম কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অজ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন, সেই জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছিল। সেই অনুসন্ধান টিম 21 জনকে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে এবং এই 21 জনের সাথে তাদের স্ত্রী সহ বা অন্যরা সহ 43 জনকে মোট সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। এইগুলো করতে গিয়ে হয়তো আরও অনেকেরই নাম আসতে পারে, সেগুলো ইনক্লুড করা হচ্ছে।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার রাজধানী মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। ধর্ষণ ও পুলিশের উপর হামলার অভিযোগে সোমবার রাতে নুরকে গ্রেফতার করা হয়। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন নুর সমর্থকরা। আমাদের সবই নলেজে রয়েছে, একটা মামলা হয়েছে, সেই মামলা এটা যেভাবে এই করা দরকার সেগুলি পুলিশ অ্যাড্রেস করবে। মুক্তিপণ না পেয়ে আশুলিয়ায় সবুজ মিয়া নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে আরেক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তাদের দুজনেরই বাড়ি লালমনিরহাটে। পুলিশ জানায় সোমবার রাতে সবুজ ও জাহিদুল বাসায় কাউকে না জানিয়ে আশুলিয়ায় সবুজের বোনের বাড়ির উদ্দেশ্যে আসে, কিন্তু বাসা খুঁজে না পেয়ে তারা আশুলিয়ায় মোজার মেইল বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে। পরে রাতে কয়েকজন যুবক থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাদের নির্জন স্থান নিয়ে যায়। এরপর তাদের পরিবারের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে 20,000 টাকা মুক্তিপণ দাবি করে তারা। মুক্তিপণের টাকা না দেওয়ায় তাদের দুর্বৃত্তরা এলোপাতাড়ি পেটালে সবুজ ঘটনাস্থলে মারা যায়। এছাড়া আলাদা ঘটনায় সাভারের কর্ণপাড়া ও আমিনবাজার থেকে এক নারী সহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আদালত 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে তিনি জবানবন্দি দেন। মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় গত 20 সেপ্টেম্বর মোবারককে গ্রেফতার করে সিআইডি। পরে দুদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা মোবারক হোসেনের পক্ষে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে। বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্যের প্রসার ও দেশে জার্মানির বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়ার সাথে ভার্চুয়ালি সৌজন্য সাক্ষাতে তিনি এ তাগিদ দেন। দুদেশের পারস্পরিক ব্যবসা বাণিজ্য সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠকে বাংলাদেশের সাথে জার্মানির বাণিজ্যের প্রসারে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় তারা সাফল্য কামনা করেন ডক্টর শিরীন শারমিন চৌধুরীর। সুনামগঞ্জ থেকে এবার লক্ষ্যমাত্রা মোতাবেক ধান চাল সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। সরকার 32,664 টন ধান, আতপ চাল 14,028 টন এবং সিদ্ধ চাল 14,687 টন কেনার লক্ষ্যমাত্রা দিয়েছিল, কিন্তু দুদফা সময় বাড়ানোর পরও খাদ্য বিভাগ সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। 32,000-এর জায়গায় তারা ধান সংগ্রহ করতে পারে 17,122 টন। এছাড়া আতপ চাল প্রায় 2,000 টন কম আর সিদ্ধ চাল নির্ধারিত লক্ষ্যের চেয়ে 11,000 টন কম সংগ্রহ করা হয়। কৃষকরা বলছেন সংশ্লিষ্ট বিভাগের প্রতি আস্থাহীনতা, ধান কেনার পদ্ধতি ও কর্মকর্তাদের গাফিলতি এজন্য দায়ী। যদিও দায়িত্বশীলদের দাবি রোহিঙ্গাদের খাদ্য চাহিদা মেটানোর জন্য মিলাররা এখান থেকে ধান কেনায় তাদের কিনতে সমস্যা হয়েছে। যেহেতু আমরা ক্ষেতের ধান গুদামে দিতে পারি না, আমরা লস হয়, আমরা ঘাটতি হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মধ্যস্বত্বভোগীরা কার্ড ক্রয় করে কৃষকদের কাছ থেকে 1,500 টাকা দিয়ে কার্ড নিচ্ছে এবং লটারিটাও স্বচ্ছতা আমরা বুঝি না। আমরা আমাদের মিলারদেরকে এই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারা যাতে অগ্রিম ধান কিনে রাখে এবং সরকারের সাথে চুক্তিকৃত চাল দিতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব। রংপুর অঞ্চলে এবার রেকর্ড পরিমাণ আউশের আবাদ হয়েছে। প্রায় 63,000 হেক্টর জমিতে কৃষকরা এই ধান রোপণ করেন। চাষিরা বলছেন বোরো আর আমনের মাঝখানে প্রায় 3 মাস জমি অনাবাদি থাকে, সেই জমিতেই তারা আউশ উৎপাদন করছেন। এতে খরচও কম এবং ফলনও ভালো হয়। কৃষি বিভাগ জানিয়েছে আউশের দিকে কৃষকদের উৎসাহিত করতে তারা সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এবছর রংপুর কৃষি অঞ্চলের 5 জেলার প্রায় 2 লাখ টন অতিরিক্ত চাল উঠেছে কৃষকের ঘরে। জার্মানির উত্তর পশ্চিম এলাকার ভার্ল জেলা সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মাদারীপুরের শাহাবউদ্দিন মিয়া। ফেডারেল সরকারের অংশীদার সবুজ দল থেকে তিনি নির্বাচিত হন। শাহাবউদ্দিন মিয়া জানান জলবায়ু পরিবর্তন ও ইমিগ্রেশন নিয়ে তিনি কাজ করতে চান। এছাড়া 2021 সালের ফেডারেল সরকারের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানান শাহাবউদ্দিন।
এবার পার্টেক্স খেলার খবর। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 16 রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। শারজায় রাজস্থানের দেয়া 216 রানের টার্গেট তাড়া করতে নেমে 6 উইকেটে 200 রানেই থামে মহেন্দ্র সিং ধোনির দল। 37 বলে 72 রানের ঝোড়ো ইনিংস খেলেও চেন্নাইয়ের হার ঠেকাতে পারেননি ফাফ ডুপ্লেসিস। এর আগে ব্যাট করতে নেমে রাজস্থানকে জয়ের পুঁজি পাইয়ে দেয় অধিনায়ক স্টিভেন স্মিথ ও সঞ্জু স্যামসন। স্মিথ 69 ও স্যামসনের 74 রানের ঝোড়ো ইনিংসের পর জফরা আর্চারের 8 বলে 27 রানের ঝড়ে রানের পাহাড় গড়ে রাজস্থান। 7 উইকেটে 216 রান করে তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। সৌদি আরবের যাওয়ার বিমান টিকিটের দাবিতে আজও রাজধানী আর আজও রাজধানীর কাওরান বাজারে প্রবাসীদের বিক্ষোভ। আবারও লকডাউনে যাওয়ার কথা ভাবছে না সরকার, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আজ 5 জনের মৃত্যু। এবং সাতক্ষীরার ভুমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও 46 মেট্রিক টন পেঁয়াজ আমদানি। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla Ltd।